রাত জাগলো সন্দেশকালের মানুষ, সন্দেশকালে বিভিন্ন জায়গায় রাত হলেই তৃণমূলের দুষ্কৃতীরা এলাকায় ঢুকে সাধারণ মানুষদের শাসাচ্ছে, ভয় দেখাচ্ছে এমনটাই অভিযোগ। এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ। পাশাপাশি গ্রামে তল্লাশির নাম করে সাধারণ মানুষের ওপর অত্যাচার চালাচ্ছে পুলিশ। পুলিশ ও তৃণমূলের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুলেছেন সন্দেশকালে পেরবজুর এলাকার মহিলারা। তাই পুলিশি অত্যাচার রুখতে, তৃণমূলের দুষ্কৃতীদের হাত থেকে বাঁচাতে, এলাকায় যাতে তারা প্রবেশ করতে না পারে তার জন্যই রাত জেগে পেরবজুর এলাকার রাস্তায় বসে গ্রাম পাহারা সন্দেশখালের মহিলাদের। একেবারে লাঠি হাতে, ঝাঁটা হাতে রাস্তায় বসে পড়ে গ্রাম পাহারা দিচ্ছেন সন্দেশখালের মহিলারা। পেরবজুরের এক্সক্লুসিভ এই ছবি আপনারা দেখছেন আর প্লাস নিউজে। আপনারা দেখছেন সেই ছবি। রাত হলেই, রাতের অন্ধকারে সেখানে পুলিশ সাধারণ মানুষের বাড়িতে ঢুকে অত্যাচার চালাচ্ছে। এমনকি তৃণমূল কর্মীরা সেখানে ঢুকে প্রাণনাশের হুমকি দিচ্ছে, শাসানি দিচ্ছে। আতঙ্কিত গ্রামের মহিলারা রাত জেগে তারা পেরবজুর এলাকার রাস্তায় বসে গ্রাম পাহারা দিচ্ছেন। রাতের এই ছবি আপনারা দেখছেন। এর আগে গতকাল তারা যখন টায়ার জ্বালিয়ে সেখানে বিক্ষোভ দেখাচ্ছিল, সেই সময় তাদের মধ্যে থেকে টেনে হিঁচড়ে তিনজন মহিলাকে নিয়ে যায় পুলিশ। আমরা এ বিষয়ে জানব, তার কারণ এখনো তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে কিনা, তাদেরকে আজই পেশ করা হবে আদালতে। বিজেপির কর্মীদের, তৃণমূল কর্মী সমর্থকদের প্ররোচনায় পা দিয়ে পুলিশ গ্রেপ্তার করেছে। তারা নির্দোষ, তাদেরকে অবিলম্বে মুক্তির দাবিতেই কালকে তারা বিক্ষোভ দেখাচ্ছিল গ্রামের মহিলারা। সেই সময় মহিলারা এসে, মহিলা পুলিশ এসে তাদেরকে টেনে হিঁচড়ে নিয়ে যায় তিনজনকে, এবং সেখান থেকেও তাদেরকে সরিয়ে দেওয়া হয়। আমরা বিষয় আরও বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাস। শ্যাম, গতকাল রাত জেগে গ্রামের মহিলারা পেরবজুরে বসে গ্রাম পাহারা দিয়েছেন, আজকের ছবিটা কিরকম? একদম কবিতা, যে সন্দেশখালি যে ঘটনা, সন্দেশখালি ঘটনা নিয়ে সারা ভারতবর্ষের লোক কিন্তু দেখেছে যে সন্দেশখালি মা বোনেরা কিভাবে আন্দোলন করে বেঁচে রয়েছে। অর্থাৎ সেই এখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে সন্দেশখালি সাময়িকভাবে স্বস্তি পেলেও পুনরায় কিন্তু সন্দেশখালি আবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। অর্থাৎ সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে একের পর এক কিন্তু আন্দোলন সামিল হচ্ছেন গ্রামের মহিলারা। এই মা বোনেরা গতকালকে রাত্রে, গতকালকে যখন বিকাল চারটের সময় কাঠফোল এলাকা, অর্থাৎ বেড়মজুর এক নম্বর পঞ্চায়েতের কাঠফোল এলাকায় যখন তারা বিক্ষোভ দেখাচ্ছিল, তাদের যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সন্দেশখালা তারা পুলিশ, তাদের মুক্তির দাবিতে তারা আন্দোলন লেগেছিল এবং সেখানে টায়ার জ্বালিয়ে তারা সন্তুষ্ট মানে শান্তভাবে তারা বিক্ষোভ দেখাচ্ছিল। তারপর সন্ধে গড়াতেই কিন্তু তাদের উপরে হামলা করে পুলিশ বাহিনী, অর্থাৎ একাধিক মহিলা পুলিশ সেখানে মোতায়েন রাখা হয়, র্যাব নামানো হয়, কন্ট্রাক্ট ফোর্স নামানো হয়। সেখানে মহিলাদের ছত্রভঙ্গ করতে পুলিশ তাদের টেনে হিঁচড়ে তাদের প্রিজন ভ্যানে তোলে। ইতিমধ্যে জানা যাচ্ছে তিনজন গ্রামবাসী, অর্থাৎ তিনজন মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের আজ বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। ইতিমধ্যে জানা যাচ্ছে যে গতকালকে যখন মহিলারা যখন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, সেই সময় জানাচ্ছিলেন যে একদিকে তৃণমূল সন্ত্রাস, অর্থাৎ তৃণমূলের যেসব বহিরাগত, অর্থাৎ গ্রামের যেসব শেখ শাহজাহান বাহিনী রয়েছে তাদের একদিকে অত্যাচার, অন্যদিকে পুলিশের অত্যাচার, দুই অত্যাচারের মাধ্যমে তাদের কিন্তু রাতের ঘুম উবে গেছে। সেই যার কারণে কিন্তু গ্রামের মহিলারা গ্রামে যাতে কোনো রকমভাবে কোনো সন্ত্রাস সৃষ্টি না করতে পারে দুষ্কৃতীরা, তার জন্য কিন্তু তারা রাত জেগে পাহারা দিচ্ছে, সেমন কিন্তু চিত্র ধরা পড়ছে আমাদের ক্যামেরায়। এবং রাতভোর কিন্তু গ্রামের মহিলা মা বোনেরা তারা রাত পাহারা দিচ্ছে যাতে গ্রামের মধ্যে কোনো রকমভাবে কোনো সন্ত্রাস সৃষ্টি না করতে পারে, কোনো দুষ্কৃতীরা যদি ঢুকে যায় কোনো হামলা না করতে পারে কোনো বাড়ির উপরে। অর্থাৎ যাদের বিগত দিনের কথা মনে আছে যে একাধিক বাড়িতে সংযোগ করা হয়েছিল, অগ্নি সংযোগ করা হয়েছিল,
ভাঙচুর করা হয়েছিল, লুটপাট চালানো হয়েছিল এবং সর্বত শান্ত হয়ে তারা রাস্তায় বসেছিল তাদের নিজের জীবিকা মেনে নির্বাহ করার জন্য যে যেটুকুনি সম্পত্তি অর্থাৎ মেচোভেরি বা জমি ছিল মানে ধানের জমি চাষ করার জন্য সেইসব জমি দখল করা, লুট করা, বাড়ি ভদ্র ভাঙচুর করা, সেসব বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া, একাধিক তাদের স্মৃতি কিন্তু তাদের মুখে চোখের সামনে ভেসে আসছে, যার কারণে গ্রামের মা বোনেরা কিন্তু তারা রাত জেগে পাহারা দেওয়া শুরু করেছে এবং বাড়ির এলাকার যেসব গ্রামগুলো রয়েছে গ্রামের কিন্তু পুরুষ শূন্য, তারা কেন হচ্ছে সন্ত্রাসবাদী, যারা দুষ্কৃতীরা গ্রামের মধ্যে ঢুকছে তারা প্রথমেই অ্যাটাক করছে বাড়ির পুরুষদের উপরে। এই কারণে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাসের সঙ্গে। বিজেপি নেতা কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ, ফেরবজোর কাঠপোল এলাকায় বিক্ষোভ চলছিল বিজেপি কর্মী সমর্থকদের, সেই বিক্ষোভ ফাটাতে পুলিশের ব্যাপক ধরপাকড়, টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় বেশ কয়েকজন বিক্ষোভকারী মহিলাকে, এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে। আমরা এই বিষয় নিয়েই কথা বলেছিলাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে, তিনি ঠিক কি বলেছেন শুনুন। যে বিজেপি পয়সা দিয়ে মিথ্যে অভিযোগ তৈরি করেছিল, 2000 টাকা করে দিয়ে মহিলাদের কাছ থেকে সাদা কাগজে সই করিয়ে মিথ্যে অভিযোগ পাহাড় খাড়া করেছিল, নাকি ওই বিজেপি যে বিজেপি বন্দুক সরবরাহ বুলেট সরবরাহের জন্য কন্ট্রাক্ট করছিল, নাকি সেই বিজেপি যারা বুথ পিছু 5000 টাকা মদের খরচ ধরেছিল আর সেই টাকা দিয়ে মানুষকে মদ খাইয়ে বসে আনার চেষ্টা করেছিল? আমরা তো সবই জানতে পেরেছি আজকে বিজেপির যে দারুণ এবং অতি নিচু স্তরের সমাজকে বিভ্রান্ত করার জন্য যে ষড়যন্ত্র সেটা তো সবাই জানে। এখন তারা আবার কোন মুখে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন? পুলিশের কাজ করেছে, যারা অন্যায় করবে, যারা এরকম ষড়যন্ত্র করবে, সমাজের বিরুদ্ধে কাজ করবে, যাদের বিরুদ্ধে অভিযোগ থাকবে তাদের নিয়ে গিয়ে ভারতের আইন ব্যবস্থাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, যদি এদের কিছু বলার থেকে কোর্টে যাবে, কোর্টে গিয়ে বলুক আমরা নিরপরাধ। বারবার টায়ার চালিয়ে নিজেদের দোষ ঢাকার চেষ্টা করবে শুভেন্দুর টাকা পাচ্ছে বলে, এর জন্য আবার শুভেন্দু অধিকারী কত টাকা দিয়েছে আমি জানতে চাইছি, যে যাও বিক্ষোভ দেখাও, টায়ার চালাও, আমি আবার টাকার বৃষ্টি করব। সমস্তটাই তো হচ্ছে বিজেপির একটা সাংঘাতিক ষড়যন্ত্র, বাংলাকে বদনাম করা একদিকে, আর একদিকে বাংলার সন্দেশখালীকে অশান্ত করা, আর তাতে সাহায্য করছেন প্রধানমন্ত্রী স্বয়ং। তিনি মিটিংয়ে সন্দেশখালী নিয়ে বলছেন আসল তথ্য যেখানে উল্টো, সন্দেশখালী খারাপ হয়নি, উদ্যক্ত হয়নি, সেটাকে প্ল্যান করে ষড়যন্ত্র করে এই বিজেপি করিয়েছে। আপনারা শুনলেন জয়প্রকাশ মজুমদার, বিশিষ্ট তৃণমূল কংগ্রেসের নেতা, থেকে কি প্রতিক্রিয়া দিয়েছেন আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখে। বিজেপি নেতা কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বেড়বজোর কাঠপুল এলাকায় বিক্ষোভ চলছিল গতকাল বিজেপির কর্মী সমর্থকদের, যাদের মধ্যে ছিলেন বেশিরভাগই মহিলা, টায়ার চালিয়ে তারা বিক্ষোভ করছিলেন এবং সন্ধেবেলায় সেখানে পুলিশ আসে, মহিলা পুলিশ কর্মীরা ওই বিক্ষোভকারীদের মধ্যে থেকে বেশ কয়েকজন মহিলাকে টেনে হিঁচড়ে নিয়ে যায়, তাদের মধ্যে থেকে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে বিজেপি কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে আজকে কালকে সারা রাত সন্দেশখালীর মহিলারা সেখানে রাত জাগেন, কারণ তাদের দাবি রাত হলেই তৃণমূলের দুষ্কৃতীরা একদিকে যেমন এলাকায় ঢুকে বাড়ি বাড়ি গিয়ে প্রাণনাশের হুমকি দিচ্ছে, তার পাশাপাশি পুলিশ অত্যাচার করছে তাদের ওপর। এই রুখতেই গ্রামবাসীদের, মহিলারাই বিশেষ করে, কারণ পুরুষশূন্য হয়ে গিয়েছে এই মুহূর্তে বেড়বজুর এলাকা, মহিলারাই রাত জেগে লাঠি হাতে ঝাঁটা দিয়ে গ্রাম পাহারা দিলেন। এই 3 জন দিদিদেরকে আরেস্ট করে নিয়ে গেছিল, আমরা